ডাকঘর সঞ্চয় ব্যাংকের একটি স্কিম হলো ডাকঘর মেয়াদী হিসাব বা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট। সঞ্চয়পত্রের মতো আপনি এই স্কিমে টাকা জমা রেখে আকর্ষণীয় মুনাফা পেতে পারেন। এই স্কিমে টাকা রাখার পূর্বে কিছু বিষয় জেনে রাখা খুবই জরুরি। আজকের ভিডিওতে আমি ডাকঘর ফিক্সড ডিপোজিট নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল রণজয় 365। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবে। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। ডাকঘর সঞ্চয় ব্যাংকে দুই ধরনের হিসাব রয়েছে, একটি হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব এবং আরেকটি হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব। ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব হচ্ছে ব্যাংকে যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের মতো, আর ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব হচ্ছে ব্যাংকে যে FDR বা ফিক্সড ডিপোজিট খুলে থাকেন সেই ফিক্সড ডিপোজিটের মতো। ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাবে কারা টাকা রাখতে পারবেন? সব শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক এমনকি নাবালকের পক্ষেও এই হিসাব খোলা যায়। এখন ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাবের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব, যা জানা খুবই জরুরি। যেমন ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাবে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যায়। ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাবে একক নামে সর্বোচ্চ 10 লক্ষ টাকা এবং যৌথ নামে সর্বোচ্চ 20 লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাবে যে মুনাফা দেয়া হয় তার উপরে সোর্স ট্যাক্স কাটা হয় এবং সোর্স ট্যাক্স কাটা হয় মুনাফার 10% হারে। ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাবের মেয়াদ হচ্ছে 3 বছর, অর্থাৎ আপনি সর্বোচ্চ 3 বছর মেয়াদে ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসেবে টাকা রাখতে পারবেন। এছাড়া আপনি 1 বছর মেয়াদে, 2 বছর মেয়াদে এবং 3 বছর মেয়াদেও টাকা রাখতে পারবেন। ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাবের মুনাফার হার খুবই আকর্ষণীয়। আপনি যদি 1 বছর মেয়াদি টাকা রাখেন সেখানে এক ধরনের ইন্টারেস্ট পাবেন, আপনি যদি 2 বছর মেয়াদে রাখেন তাহলে এক ধরনের ইন্টারেস্ট পাবেন, এবং আপনি যদি 3 বছর মেয়াদে রাখেন তাহলে এক ধরনের ইন্টারেস্ট পাবেন। আপনি যদি 1 বছর মেয়াদে রাখেন তাহলে পাবেন 10.20% হারে, 2 বছর মেয়াদে রাখলে পাবেন 10.70% হারে, এবং যদি 3 বছর মেয়াদে রাখেন তাহলে পাবেন 11.28% হারে। অর্থাৎ আপনি যদি 3 বছর মেয়াদে রাখেন তাহলে আপনি সর্বোচ্চ মুনাফা পাবেন। এখন প্রশ্ন হলো, আপনি ডাকঘর সঞ্চয় ব্যাংকে যে মেয়াদী হিসাব খুলবেন সেটি আপনি কবে ভাঙাতে পারবেন? আপনি হিসাব খোলার 6 মাস পরেই সেটি ভাঙাতে পারবেন, তবে আপনি যদি 6 মাস পূর্বে ভাঙিয়ে ফেলেন তাহলে কিন্তু কোনো মুনাফা পাবেন না। ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসেবে মুনাফা প্রদান করা হয় প্রতি 6 মাস পরে। এছাড়া আপনি মেয়াদ শেষে মুনাফা উত্তোলন করতে পারবেন, যেমন 1 বছর পর, 2 বছর পর এবং 3 বছর পর মুনাফা উত্তোলন করতে পারবেন। যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তা হলো, আপনি ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাবে প্রতি লাখ টাকায় কত টাকা মুনাফা পাবেন। ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাবে আপনি 3 মেয়াদে টাকা রাখতে পারবেন, একটি হচ্ছে 1 বছর মেয়াদি, 2 বছর মেয়াদি এবং 3 বছর মেয়াদি। আপনি যদি 1 বছর মেয়াদি হিসাব খোলেন তাহলে সেখানে মুনাফার হার হবে 10.20%। সেক্ষেত্রে আপনি 1 বছর পরে মুনাফা পাবেন 1 লক্ষ টাকায় 10,200 টাকা, এবং এখান থেকে 10% ট্যাক্স কাটার পর আপনি মুনাফা পাবেন 9,180 টাকা। আপনি যদি 2 বছর মেয়াদি খোলেন তাহলে আপনি মুনাফা পাবেন 10.70% এবং 2 বছর পরে আপনি প্রতি লাখ টাকায় মুনাফা পাবেন 21,400 টাকা। এখান থেকে 10% ট্যাক্স কাটার পরে আপনি মুনাফা পাবেন 19,260 টাকা, এবং আপনি যদি 3 বছর মেয়াদি হিসাব করেন তাহলে আপনি সর্বোচ্চ মুনাফা পাবেন 11.28%, এবং মেয়াদান্ত অর্থাৎ 3 বছর পরে 1 লক্ষ টাকায় মুনাফা পাবেন 33,840 টাকা। এখান থেকে 10% ট্যাক্স কাটার পর আপনি মুনাফা পাবেন 30,456 টাকা। আপনি ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাবে 6 মাস পরেও মুনাফা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে আপনি প্রতি লাখ টাকায় 6 মাসে কত টাকা মুনাফা পাবেন এখন আমি তার আপনাদের সামনে তুলে ধরব। আপনি যদি 1 বছর মেয়াদী হিসাব খোলেন সেক্ষেত্রে মুনাফার হার দাঁড়াবে হচ্ছে 9%, এবং প্রতি 6 মাস পরে আপনি মুনাফা পাবেন 1 লাখ টাকায় 4,500 টাকা। এখান থেকে 10% ট্যাক্স কাটার পরে আপনি মুনাফা পাবেন 4,050 টাকা। আপনি যদি 2 বছর মেয়াদি হিসাব খোলেন তাহলে মুনাফার হার দাঁড়াবে 9.50%, এবং প্রতি 6 মাস পরে 1 লক্ষ টাকায় আপনি মুনাফা পাবেন 4,750 টাকা।
এখান থেকে 10% ট্যাক্স কাটার পরে আপনি মুনাফা পাবেন 4,275 টাকা। এখন আপনি যদি 3 বছর মেয়াদি হিসাব করেন সেক্ষেত্রে মুনাফার হার দাঁড়াবে 10% এবং প্রতি 6 মাস পরে আপনি প্রতি 1,00,000 টাকায় মুনাফা পাবেন 5,000 টাকা। এখান থেকে 10% ট্যাক্স কাটার পরে আপনি মুনাফা পাবেন 4,500 টাকা। এছাড়া ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসেবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন আপনি যদি ডাকঘর সঞ্চয় ব্যাংকে টাকা রাখার পরে 6 মাস পূর্বেই সেটি ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনি কোনো মুনাফা পাবেন না। আপনি ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসেবে নমিনি নিয়োগ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন এবং বাতিল করতে পারবেন। ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসেবে পুনর্বিনিয়োগ সুবিধা রয়েছে, অর্থাৎ ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসেবে মেয়াদ হচ্ছে 3 বছর। আপনি যদি 3 বছর পরে অর্থাৎ মেয়াদ শেষে যদি সেটি না ভাঙিয়ে ফেলেন তাহলে একটা টার্মের জন্য সেটি আবার পুনর্বিনিয়োগ হবে, অর্থাৎ নতুন করে আপনাকে আর হিসাব খুলতে হবে না, সেটি অটোমেটিক্যালি পুনর্বিনিয়োগ হয়ে যাবে। এখন আমরা দেখব ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব খুলতে কি কি কাগজপত্র লাগবে। এক্ষেত্রে লাগবে আবেদনকারীর এনআইডি কার্ডের কপি। ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব কিন্তু নাবালকও খুলতে পারে, সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধন হলেও চলবে। আরো লাগবে আবেদনকারীর ছবি, নমিনির এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কপি এবং নমিনির ছবি। এছাড়া লাগবে একটি সচল মোবাইল নাম্বার এবং ইটিন সার্টিফিকেট। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, তাহলে অন্যরা জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এ পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন।